সুবিধাবাদী গোষ্ঠী পট পরিবর্তনের সাথে সাথে লুটপাট চাঁদাবাজি এবং ভাঙচুরে মত্ত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এত শ্রম রক্ত এবং ঘাম জীবনের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, এটাকে নস্যাৎ করতে দেওয়া যাবে না এবং এটার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা জাতীয় ভূমিকা রাখবেন তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলতে হবে। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে মর্যাদাবান করবেন, এই পরিবারকে এবং যিনি শহীদ হয়েছেন তাকে শহীদের গর্বিত সদস্যদের এটা আল্লাহ মৃত্যুর পরেও মর্যাদাবান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাংলা টিভি 24 এ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন একে একে পরে পরে, আজকের ভিডিওটি খুবই ব্যতিক্রমী, আপনাদের সামনে ভালো লাগবেই এবং এই বিষয়টি আপনাদেরকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছি। আপনারা পরিপূর্ণ ভিডিওটা দেখে মন্তব্য করবেন এবং আপনারা সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। একটা সুবিধাবাদী গোষ্ঠী পট পরিবর্তনের সাথে সাথে লুটপাট চাঁদাবাজি এবং ভাঙচুরে মত্ত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এত শ্রম রক্ত এবং ঘাম জীবনের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, এটাকে নস্যাৎ করতে দেওয়া যাবে না এবং এটার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা জাতীয় ভূমিকা রাখবেন তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলতে হবে। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে মর্যাদাবান করবেন, এই পরিবারকে এবং যিনি শহীদ হয়েছেন তাকে শহীদের গর্বিত সদস্যদের এটা আল্লাহ মৃত্যুর পরেও মর্যাদাবান করবেন, কিয়ামতের পরেও মর্যাদাবান করবেন, শেষ বিচারের দিকে আজকের দুনিয়াও তার মর্যাদা। অন্তর্বর্তীকালীন সরকার যে অবিলম্বে আহত এবং নিহতদের সুনির্দিষ্ট তালিকা, পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের অভিভাবকত্বের দায়িত্ব সরকারকে নিতে হবে, তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, আহত যারা তাদের নিজেদের আইনকানের জন্য ব্যবস্থা করতে হবে। বাসা থেকে যাওয়ার সময় বলেছিল মা আমি শহীদ হতে চাই, তোমার মা হাসতে হাসতে বলছিল তুমি শহীদ হতে চাও না, বলছিল হ্যাঁ দেশের জন্য আমাকে শহীদ হওয়ার জান্নাতে যেতে আমার বাবা এই সাইন আমার পরে যখন যায় পেরমা মসজিদ থেকে তখন চা খেতে গেছিল, তারপরে কি পুলিশ বাহিনী আমার বাবাকে দূর থেকে গুলি করলো। আমার বাবা বুঝতে পারে নাই যে দূর থেকে উনাকে গুলি করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ এই অঞ্চলে যারা আমাদের প্রিয় শহীদ শহীদ ইয়াকুব, আমাদের প্রিয় শহীদ শহীদ সাইফুল ইসলাম শোভন সাইফুল ইসলাম, আমাদের প্রিয় শহীদ মোহাম্মদ ইয়াকুব, প্রিয় শহীদ মোহাম্মদ সোহাগ, আমাদের সম্মানিত প্রিয় ভাই শরফুদ্দিন শহীদ, শহীদ খালেদ হাসান সাইফুল্লাহ, শহীদ দুলাল মাহমুদ, শহীদ মোহাম্মদ নয়ন এবং শহীদ মোহাম্মদ রিপন ভাই পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান এবং তো অনুষ্ঠান প্রিয় সভাপতি জনাব বেলাল হোসেন, শ্রদ্ধা প্রধান অতিথি মহানগরী সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আমাদের শ্রদ্ধা শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, আহত বঙ্গ পরিবারের সম্মানিত ভাই বন্ধুগণ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা মেহরবানি করে দেশ এবং জাতির অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা ত্যাগ কোরবানি জীবন রক্ত আহত হাত পা চোখের বিনিময়ে আমাদেরকে নতুন একটি বাংলাদেশ নতুন একটি স্বাধীনতা দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের শহীদ সাইদ আবু সাইদ, আমাদের শহীদ মীর মুক্ত সহ আজকে এখানে যে নয়টি শহীদ পরিবার উপস্থিত হয়েছেন এই সমস্ত শহীদ সহ আমাদের সকল শহীদদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আপনারা জানেন আমাদের অসংখ্য ভাইয়েরা এখনো আহত অবস্থায় পঙ্গু অবস্থায় ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা মেহরবানি করে এই সমস্ত ভাইদেরকে তার দয়া অনুগ্রহ নিরাপত্তা দিয়ে সুস্থতা দান করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক যেন আল্লাহ তাআলা তাদের দান করেন। সম্মানিত ভাই বন্ধুগণ, মূলত প্রধান অতিথি কথা বলবেন, আমরা আমাদের শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দের সংক্ষিপ্ত কিছু কথা তাদের অনুভূতি আমরা এখানে শুনবো।
আমি শুধু দুটো কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই। আমি প্রথমেই অনুরোধ করতে চাই, আমাদের এই সমস্ত শহীদ বীর যোদ্ধা যারা জীবন দিয়েছেন তাদের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকার এবং পরবর্তীতে সরকার আসবে, তারা যেন এই শহীদদের যথাযথ সংখ্যা এবং তাদের তালিকা নির্ধারণ করে যে সম্মান এবং যে মর্যাদার আসনে তাদেরকে অধিষ্ঠিত করার কথা তাদের পরিবারকে, সেই দায়িত্ব যেন এই সরকার গ্রহণ করে এবং সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ যেন গ্রহণ করে সেই প্রত্যাশা সেই আহ্বান আমরা সরকারের কাছে করছি। একই সাথে আহত বন্ধুত্ব বরণকারী স্বাধীনতা যোদ্ধা যারা এই স্বাধীনতা আনার ক্ষেত্রে যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, পঙ্গু অবস্থায় জীবনযাপন করছেন, জীবন্ত শহীদ হিসাবে যারা জীবনযাপন করছেন, তাদেরকে তাদের পরিবারকে আর্থিক অনুদান শুধু নয়, তাদের পরিবারকে সম্মান এবং মর্যাদার সাথে বসবাস করার জন্য সরকারি উদ্যোগে সরকারি যে কোনো কর্মসংস্থানের ব্যাপার এই প্রত্যেকটি পরিবারকে সরকার যেন তাদেরকে অংশগ্রহণের ভিত্তিতে সুযোগ করে দেয় সেই আহ্বান আমরা এই সরকারের কাছে করছি। এবং আশা করছি যে সরকার এবং পরবর্তীতে নির্বাচনকালীন সরকারের মাধ্যমে যারা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, আমরা আশা করব এই সরকার শহীদ এবং আহত বন্ধুত্ব পরিবারের প্রত্যেক পরিবারকে কোনো না কোনোভাবে উত্তম এবং সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের সম্মান এবং নিরাপদে বসবাস করার ব্যবস্থা তারা করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় যে কথাটি বলে আমি শেষ করতে চাই, আপনারা জানেন যে আজকে বাংলাদেশে জনগণের জন্য আরেকটি খুশির সংবাদ, আনন্দের সংবাদ এবং আল্লাহর দরবারে প্রশংসার সংবাদ, এই আন্দোলন যখন চূড়ান্ত সফলতা তার প্রান্তে, সরকার যখন আর কোনোভাবেই এই আন্দোলনকে পরাজিত করতে পারেনি, বুকে গুলি চালিয়ে একের পর এক হেলিকপ্টার দিয়ে গুলি করে শাসিত শিশু নারী বৃদ্ধা বৃদ্ধ শ্রমিক জনতাকে হত্যা করে যখন আর তারা টুল কিনারা করতে পারছিল না, তাদের পরিকল্পনার অর্থে ষড়যন্ত্র লড়াইকে তারা মনে করেছিল, বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলে ওই সময় আন্দোলনকে তারা পরাজিত করতে পারবে, আলহামদুলিল্লাহ তাদের পরাজিত ওখান থেকেই পরাজয় সেটি নিশ্চিত হয়েছে এবং সেই পরাজয় আজকে আর একবার প্রমাণ হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে যে অন্যায়ভাবে তারা নিষিদ্ধ করেছিল, আলহামদুলিল্লাহ সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনের ফসল হিসাবে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নিষিদ্ধের সেই প্রজ্ঞাপন ইতিমধ্যে বাতিল করে দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে জনগণের আন্দোলন হিসাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, আমরা মনে করি এই আন্দোলনে শহীদ এবং আহত বন্ধুত্ব পরিবারের এটি একটি উপহার এবং উপহার হিসাবে আমরা এই পরিবারকে প্রদান করলাম আল্লাহ তাআলার কাছে। আমরা আশা করবো যে আল্লাহ তাআলা আমাদের এই জনগণের কল্যাণে যে কাজ করে যাওয়ার সুযোগ, বিশেষ করে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আগামী দিনে আর কোনো বৈষম্য কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক চিন্তা পরিকল্পনাকারী ব্যক্তি কোনো দল কোনো গোষ্ঠী কেউই এই বৈষম্যের চিন্তা করলে আমার মনে হয় তাদের প্রত্যেকেই মাথায় রাখতে হবে 2024 সালের 5ই আগস্ট শুধু একটি 5ই আগস্ট নয়, আপনাদের মনে আছে আমরা 30শে জুলাই শেষ করে নিই, আমাদের ছাত্র জনতা 31শে জুলাই শেষ করে নেয়, 32শে জুলাই শেষ করে নেয়, 33শে জুলাই শেষ করে নেয়, 34শে জুলাই শেষ করে নেয়, 35শে জুলাই শেষ করে নেয়, 37 জুলাই পর্যন্ত আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত বিজয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত এই তারিখ চলমান থাকবে। আমার মনে হয় আমরা আগামী দিনে জনতাকে এই আশ্বাস দিতে চাই, আগামী দিনের যে কোনো বৈষম্যের বিরুদ্ধে নতুন করে আবার 5ই আগস্ট তৈরি করে সকল বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে করে নিয়ে জনগণের আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য অধিকারকে আদায় করার জন্য আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার শহীদ পরিবার এবং আজকে যারা উপস্থিত তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিঃসন্দেহে তাদের পরিবারের সদস্য এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, স্বাভাবিকভাবে এটিকে মেনে নেওয়া, এটিকে অ্যাবজর্ব করা, হজম করা এটি কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু শহীদ পরিবারকে স্মরণ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শহীদ করায় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত তোমরা তা বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন যে আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন শহীদ তার রক্ত মাটিকে স্পর্শ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখান, মাটিতে রক্ত স্পর্শ করছে তার সাথে তাকে জান্নাত দেখানোর ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন শহীদ তার শাহাদাত বরণ কালে তার কষ্ট ততটুকু হয়, একটা পিঁপড়া কামড় দিলে কামড়ালে একজন ব্যক্তি যতটুকু অনুভব করে একজন শহীদকে যেভাবেই হত্যা করা হোক কিন্তু তার কষ্টটা ততটুকুই অনুভূত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন শহীদ তার পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে থেকে 70 জন যারা জান্নাতের উপযুক্ত নয়, তিনি নিজে জান্নাতে যাবেন আবার জান্নাতের উপযুক্ত নয় এমন 70 জন আত্মীয় স্বজন পরিবার পরিজনকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন, এই সুপারিশ আর কেউ করতে পারবে। সুতরাং শহীদ পরিবারের গর্বিত সদস্য ভাই ও বোনদের প্রতি আমি অনুরোধ করবো যে আপনারা ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন, গর্বিত করেছেন, মর্যাদাবান করেছেন এবং মৃত্যুর পরে কিয়ামতের দিন দেখা যাবে যে কিছু ব্যক্তি পুরুষ এবং মহিলা বিচরণ করছে যাদের মাথায় টুপি, যে টুপিটা
দূর থেকে চলচল চলচল করছে, নূরের টুপি, একে অপরকে জিজ্ঞেস করবে যে এরা কার, তখন তার উত্তর আসবে যে এরা হচ্ছে তারাই যারা আল্লাহর পথে জীবন দিয়ে যারা শহীদ হয়েছেন, শহীদের পিতা এবং মাতার মাথাই হচ্ছে নূরের টুপি। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন মর্যাদাবান করবেন এই পরিবারকে, এবং যিনি শহীদ হয়েছেন তাকে শহীদের গর্বিত সদস্যদের এটা আল্লাহ মৃত্যুর পরেও মর্যাদাবান করবেন, কিয়ামতের পরেও মর্যাদাবান করবেন, শেষ বিচারের দিকে আজকের দুনিয়াও তার মর্যাদা, তারা তাদের স্বজনকে ফিরে পাবে। এই কষ্ট একমাত্র তারাই অনুভব করে, এটি আমাদের পক্ষে অনুভব করা সম্ভব নয়। তারা তাদের স্বজনকে ফিরে পাবে না, এটা তো ঠিক, কোনো কিছু দিয়েই তা পূরণ করা সম্ভব নয়। কিন্তু প্রতিদিন তো অসংখ্য মানুষ মারা যায়, এই মৃত্যুর খবর কেউ রাখে। কিন্তু দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের এই যে ঐতিহাসিক গণবিপ্লব আন্দোলন বা বিজয়, এরা ইতিহাসের শ্রেষ্ঠ সত্তা, এরা বীর মুক্তিযোদ্ধা, এরা নতুন স্বাধীনতা যোদ্ধা, এরা স্বাধীনতা, নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশের জন্য তারা হচ্ছেন এদেশের শ্রেষ্ঠ সত্তা। এই মর্যাদা তো দুনিয়ার দিক থেকে এই রাষ্ট্র, এদেশের জনগণ এবং এদেশের 18 কোটি মানুষ সেই মর্যাদা তাদের একদিকে কষ্টের, অন্যদিকে হচ্ছে আনন্দের। অসংখ্য মানুষ প্রতিদিনই মারা যাচ্ছে, তাদের খবর কেউ রাখবে না। কিন্তু ইতিহাস যতদিন পৃথিবী থাকবে 18 কোটি মানুষের মুক্তির জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য আল্লাহ যে বলেছেন তোমরা কেন সংগ্রাম করছো না, সে আহ্বানে সাড়া দিয়ে এদেশের গণমানুষের মুক্তির জন্য যারা ভূমিকা পালন করেছেন তাদেরকে যুগ যুগ ধরে যতদিন দুনিয়া থাকবে, বাংলাদেশের অস্তিত্ব থাকবে, তখন ততদিন বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা আন্দোলনের অগ্র সেনানীদের বীর গাথা এটা স্মরণাক্ষ করে লিখিত থাকে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এই গণহত্যা যারা ঘটিয়েছেন শেখ হাসিনা এবং তার দোসররা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ এবং যুবলীগ, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আন্তর্জাতিক আদালতে এবং দেশীয় আদালতে। আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের আওতায় বিচারের কার্যক্রম শুরু হয়েছে, বাংলাদেশের সরকারও বলেছেন ট্রাইব্যুনালের আওতায় তাদের বিচার করা হবে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যে অবিলম্বে আহত এবং নিহতদের সুনির্দিষ্ট তালিকা, পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের অভিভাবকত্বের দায়িত্ব সরকারকে নিতে হবে, তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, আহত যারা তাদের নিজেদের আইনকানের জন্য ব্যবস্থা করতে হবে, আর শহীদ পরিবারগুলোকে তাদের পরিবার পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা সেটা আমি জানিয়েছি ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে 2 লক্ষ টাকা করে আমরা আজকে প্রদান করব, যত শহীদ হয়েছে দল মত নির্বিশেষে সমস্ত শহীদের কাছে। আমরা যদি অ্যামাউন্টটা বলতে চাই না, এরপরও আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমরা সমস্ত শহীদের কাছে, শহীদের সংখ্যা হাজারেরও অধিক। এটা কয়েকদিন যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার শাহাদ শাহ তিনি বলেছেন এই সংখ্যা শুধু অধিক না, অনেক বেশি হাজারের চেয়ে। সংখ্যা যাই হোক, আমরা সংগঠন সেই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করেন, আহত পরিবারগুলোর ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা ক্রমান্বয়ে সমস্ত আহতদের ট্রিটমেন্টের জন্য আমরা শুরু থেকে ব্যবস্থা নিয়েছি, এখনও যারা অসুস্থ রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি, দাঁড়ানোর চেষ্টা করছি। এটা আমাদের চলমান সময়ে এটা একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। বাংলাদেশ 52 বছর ইতিহাসে একটা, মানে ইতিহাসে 52 বছর পরেও এশিয়ার একটা নতুন স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে একটা স্বস্তি ফেলার, একটা নিঃশ্বাস ফেলার একটা সুযোগ আমরা পেয়েছি, এবং এটা যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে, সেই ছাত্র সমাজকে আমরা সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং স্যালুট চাই। এদেশের ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে, এদেশের 16 বছরের বিক্ষুব্ধ জনতা, ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত জনতা ছাত্রদের এই ন্যায্য আন্দোলনের সাথে একাকার হয়েছেন। ছাত্র, শ্রমিক, কৃষক, কৃষক, কিশোর, শিশু, পুরুষ, মহিলা নির্বিশেষে একদম ছোট্ট বাচ্চা থেকে, 1.5 মাসের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে জীবন দিয়েছে। সুতরাং হাজারো শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, আহত বঙ্গু এবং জীবনের বিনিময়ে, এবং অন্ধত্বের বিনিময়ে, আহত বঙ্গ এবং অন্ধত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আসুন সবাই মিলে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি, বাংলাদেশকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভূমিকা পালন করি, দেশ গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আসুন আমরা ভূমিকা পালন করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একটা সুবিধাবাদী গোষ্ঠী পটপরিবর্তনের সাথে সাথে লুটপাট, চাঁদাবাজি এবং ভাঙচুরে মত্ত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এত শ্রম, রক্ত এবং ঘাম ও জীবনের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, এটাকে নস্যাৎ করতে দেওয়া যাবে না, এবং এটার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা যাতে ভূমিকা রাখবেন তাদের বিরুদ্ধে শক্ত